راك 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 كبلا كابا نامادر كبلا هلو مكة المنورة ٹھیک نا بابا نامادر كبلا كتا ہے كابا تشريف هتے الله أكبر آر ধ্যানের কাবা মুরাকাবার কাবা এটা হলো জার জার মুর্শিদ সুবহানাল্লাহ আশা করি কথা কইলে বলার জন্য আমার একটা গান মনে পড়ছে রাধা বল্লভ সরকারের একটা গান নাম ঘরের মাঝে কোনে গান না একটু খেয়াল করে শুনতে হবে অনেক দিন পরে গান না মনে হইল ঘরের মাঝে ঘর বানায়া ওরে খেলছে সায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায়া ঘর মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা ওরে এক কোঠরি নই দরজাই ছয় স্টেশন সপ্ততলা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায়া সাই আজব খেলা এই ঘরে মিলাইছে চাঁদের মেলা ওই দেখো ঘরে চাঁদের মেলা মিলছে আট কোঠরি নয় দরজা ছয় স্টেশন সপ্ত এই ঘরে মিলাইছে চাঁদের মেলা আর মিলাইছে চাঁদের মেলা আট কোঠরি সাড়ে তিন কোটি তারের জোড়া নাবি বলে দশম ওই বাড়ির মধ্যে আগুন জ্বলে হাওয়ার ঘরে বসাই তো তারের জুরা নাবি গুলা ঘরের মাঝে ঘর বানায়া এই ঘর মিলাইছে চাঁদ ও বাজারে মিলাইছে চাঁদের মেলা আর কতদিন ওই দরজা ছয় স্টেশন সপ্ততলা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায়া ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর ঘর এর ভিতর
ঘরের মাঝে ঘর বানায়া এই ঘরে মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কুঠুরি মাই দবো গায় তাই স্টেশন সত্য তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া আরে শরীয়ত মামা ভাগ্যটা ভালো না রে এই সমস্ত সাধকের দেখা পাইলাম না এরা যদি এখন থাকতো এদের পায়ের ধুলা মানুষ চেটে খাইতো কিভাবে গানটা লিখলাম আমি মাঝে মাঝে নিজেই যেন কেমন দিশাহারা হয়ে গেল সাড়ে তিন কোটি তারের জোড়া নাভি মূল হয় দশম দল পানির মধ্যে আগুন জ্বলে হাওয়ার ঘরে বসাই কর পান আপান টানাটানি খেলছে খেলা দিন রজনী নাসুদে উঠতেছে ধনী ভেদ করিয়া সপ্ত তারা এটা আজাজিল শয়তানের যাওয়ার ক্ষমতা নাই ও যদি জানতো আদম কি তাহলে অভক্তি করতো কি বলছে ফেরেশতা দেবতা যত বাস করে এই ঘরের ভিতর এই ঘরেই নামাজ পড়ে 1,24,000 পয়গাম্বর এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া মনের মানুষ ঘরে থুয়ে মনি কুঠায় কপাট দিয়ে ওরা বাস করতেছে নিরালা শয়তান শয়তান যেটা শয়তান কোনদিন ভালো মানুষের কাছে যায় না শয়তান শয়তানের সাথে মিশে ঠিক কথা কি না সতের সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হুজাইফাকে বলে ইসলাম গ্রহণ করছে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস তার বর্ণিত আছে উনি সবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন মসজিদ নবমীতে এটা মদিনার ঘটনা মসজিদ ঘরের মধ্যে হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদের দক্ষিণ পাশে উনি অন্যদিকে মুখ করে আছেন আর হুজাইফা নামাজে দাঁড়িয়েছেন আর মাওলা আলী মসজিদের বারান্দায় ঘুমাইতেছে কথাটা খেয়াল করে তো আজাজিল ঢুকছে এই সেই দাড়ি সেই টুপি জুব্বা সেই একজন ইমানদার ঢুকছে ঢুকে আবার ওই দিকে তাকাইলি ফাল দিয়ে বাইরে যায় তো তিনবার ঢুকছে তিনবার বাইরেছে হুজুর পাক খেয়াল করছে কে রে এত সুন্দর মুসল্লি ব্যাপারটা কি বাইরে আর ঢুকে কে ফিরেবার যখন ঢুকছে এই কে তুমি বলি হুজুর আসসালামু আলাইকুম নবীজি বলল ওয়ালাইকুম আসসালাম তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক কারণ যারা ভালো মানুষ তারা সবার জন্য শান্তি কামনা করে যারা আপনি আল্লাহর কাছে একলার জন্য আপনার জন্য শান্তি চাবেন জীবনেও পাবেন না আর সবার জন্য যখন মঙ্গল কামনা করবেন তার মধ্যে আপনিও থাকবেন এটা তাফসিরে মারফুল কোরআনের কথা এই কি ব্যাপার কে তুমি কইলে হুজুর আমি আজাজিল শয়তান এই তুমি মসজিদ গড়াইছো কেন কইলে যে এই মানুষটার নামাজ নষ্ট করুক কইতে বাইরেও কেন তো বাইরেই দেখেন না ওই যে একজন ঘুমায় ওনার দেহে আমার ভয় করে আচ্ছা কন্দি কথাটা কেমন হইলো বাবা নামাজি লোক দেহে ভয় পায় না
ঘুমানো মানুষ দেখে হুজুর বক্সেদিকে মুস্কি মুস্কি হাসছিলেন বেখেল নামাজি লোক দেখে ভয় পাস না তুই ঘুমানো লোক দেখে ভয় পাস তখন আজাজিল বলছিল হুজুর ও তো সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে কলবটা এখনো জিন্দা হয় নাই আর যিনি ঘুমিয়ে আছেন তার কলবটা তো জিন্দা সে জাগনা অবস্থায় যেমন ঘুমাইলেও পরের খুতবায় আল্লাহ রাসূল জানাইলেন সাধারণ লোকের ইবাদত নামাজ পড়া আর জ্ঞানী লোকের ঘুম তার চাইতে উত্তম সুবহানাল্লাহ সেটা যদি করতে হয় যদি শয়তানকে বিতাড়িত করতে হয় মাওলা আলীর সিলসিলে আসতে হবে যারে দেখে শয়তান ডরায় চেয়ারম্যানদের দিয়ে যাওয়া মানুষ ডরায় চেয়ারম্যান বাইরে উঠে গোনে মানুষ গোনে না গোনে না ভাই এই আগে কিছু কবি এখন তো চেয়ারম্যানের ভাই ঠিক না এটা দুনিয়াদারির কথা যারা মাওলা আলীর প্রেমিক আহলে বাইতের প্রেমিক সালেহীনদের প্রেমিক তাদের কাছে শয়তান আসতে পারে এই ঘরে মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আয়াত কোটরি নাই দরুদা কই সুতম সত্যতালা ঘরে মাঝে ঘর বানায়া কেছে ছায়া দুঃখে না ঘরে মাঝে ঘর বানায়া একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া ঘরের মাঝে ঘর বানায় খেলছে ছায়া জল খেলা ও রাজা ঘর বানায় এই ঘর মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আয়াত কোটরি নাই দরুদা কই সুতম সত্যতালা ঘরের মাঝে ঘর বানায় খেলছে ছায়া জল খেলা ঘরের মাঝে ঘর বানায় দেব রাধা বল্লভ বলে এই ঘরে থাকে ঘরামি সে ঘুরে মরলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি রে খুঁজে না পাইলে তুমি দেব রাধা বল্লভ বলে এই যে ঘরে থাকে হরমি দেশ বিদেশে ঘুরে মরলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি মিনের পর্দার অন্তরালে চোখ পেতে পলাঞ্চি খেলে সেই নূর তাজেল্লা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জোর খেলা ঘরের মাঝে ঘর বানায়া এই ঘর মিলাইছে চাঁদের মেলা আর মিলাইছে চাঁদের মেলা অক্ষরি নাই দরজা তুই কিছুর সত্য তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জোর খেলা
মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া যেই ভাবে নীরব করে রয়াছেন বসে এবার কিছু প্রশ্ন করি আরে এবার কিছু প্রশ্ন করি এবার কিছু প্রশ্ন করি এবার কিছু প্রশ্ন করি বলেন কথা প্রকাশ করি এবার কিছু প্রশ্ন করি বলেন কথা প্রকাশ করি গো এবার কিছু প্রশ্ন করি আমার মামা আমারে কয় একটা প্রশ্ন থাকতে আমি বসব না বাপ রে বাপ তা বসবে তুমি কি জাতা মাইসির মামা আরে বলছিলাম না নবীর হাতে কুরআনখানি ললাটে নুরানি শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে যিনি কুরআন নিয়ে আসলো হাতে কইরে যার হাতের মধ্যে কুরআন তার ফেরেশতা কিসি আরে কইছিলাম মেলা প্রশ্ন করছিলাম তো আমার জীবনে এতটি প্রশ্ন আমি শরীয়ত মামারে কোনদিনই করিনি আজকে যদি করছিলাম সত্যিকারই এ বিষয়টা আমাদের খোলসা করতে হবে জানার দরকার আসতে একরা বিসমে রব্বুকাল্লাজি খালাক খালাকাল ইনসান আমিন আলাক একরাউ রব্বুকুল আকরাম আল্লাহ যিনি আল্লামাল কালাম আল্লাহ যিনি মালাম ইয়ালাম এটি কি বাংলা কথা না ইংরেজি কথা হ্যাঁ আরবি কথা আল্লাহ রসুল বল আল্লাহ বলছে আমি তোমার ভাষায় আমি কোরআন নাজিল করি যাতে সহজে তোমরা সবাই বুঝতে পারো তো প্রশ্নটা ভালো করে বুঝবেন তো জিব্রাইল যখন বলতেছে আপনি পড়েন উনি কইল কি পড়ুম একরা বিসমি রব্বুকাল্লাজি খালাক খালাকাল ইনসান আমিন আলাক একরাউ রব্বুকুল আকরাম আল্লাহ যিনি আল্লামাল কালাম আল্লাহ যিনি মালাম ইয়ালাম উনি কয় আমি তো বুঝি নি তাই তো শুনছেন ওয়াজ তো তাই হয় তিনবার যখন বলল বলবার পরে উনি বোঝেই না এবার জিব্রাইল বুকের মধ্যে ধরে নিয়ে ওনাকে চাপ দিলেন সে রব্বি জিদনি এলমা এরপরে উনি বলতে শুরু করল সৃষ্টি রহমত ওয়ার সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন দেখো আর একটা কথা বলে দিয়ে যাই আজকে এই পালার মধ্যে পড়ছে তাই কইতেছি অনেক সময় বলাও হয় না ওয়ার সালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশারি ওয়ান নাজিরা ওয়াদাইন ইনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা এই যে শাহিদ এই শাহিদের বাংলা হলো পর্যবেক্ষণ করা অবজারভার করা দেখাশোনা করা ইমাম জালালউদ্দিন সুহতি তার একটা কিতাবের নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া তার মধ্যে এই শাহিদের ব্যাখ্যা লিখেছেন যে আল্লাহর রসুল 63 বছর 63 বছর ছিল দুনিয়াতে এই 63 বছর দেখাশোনা করছে তাতে বোঝা যায় যে নবী দুনিয়াতে আসার পরে দেখাশোনা শুরু হয়েছে 63 বছর যেমনি করে দেখাশোনা করেছেন পর্যবেক্ষণ করেছেন এখনো মদিনাতুল মনোয়ারায় মদিনার রওজা পাকের মধ্যে শুয়ে নবী তেমনি করেই দেখাশোনা পর্যবেক্ষণ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা 63 বছর যিনি শুরু থেকেই পর্যবেক্ষণ করলো তারে জিব্রাইল শিখাইবো শিখাইলো আর উনি কয় আমি বুঝি না আমি এই বিষয়টা আমার মাথার মধ্যে ঢোকে না কথাটা বোঝা গেছে এতে কি এই যে কথাটা আমি আগেই মানতে পারছি না তাহলে এটা এটা আমার তো ইমানের মধ্যে এটা ঢোকে এখানে কি নবীরে বড় করা হইল না নবীরে ছোট করা হইল খারাপ প্রশ্ন করছি বাবা এই যে দুদিন আমরা গান গাইলাম কোনো বাজে আলাপ করছি ইনশাল্লাহ না যে কথা মানুষের মঙ্গল হয় না সেটা কখনো না বলাই ভালো ভালো এই বিষয়টা
আমাদেরকে আপনি বুঝাবেন আর উনি সাথে কুরআন নিয়ে আসলেন এক প্রকারের লোক আমি তাদের আমি কারো নাম বলি না আমি শুনেছি ইউটিউবে খুললেই দেখবেন তারা 40 বছরের আগে নবীর নবী স্বীকার করে না তারা নবীরে নবী স্বীকার করে না কিন্তু আমি কুরআনের তাফসিরে দেখছি আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি পয়গম্বর ছিলাম তখন আমি কুনতুম নবী আদামা বাইনা তিনা সাজাদ আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি পয়গম্বর ছিলাম এই দুইটা বিষয় আমরা আলোচনা করলে আমরা একটা ফয়সালা নিয়ে বাড়ি যাইতে পারবো ইনশাআল্লাহ পারবো আর বেশি কথা না বলাই ভালো কত আছে শাস একটা কথা বলে যাই বাবা পালা হচ্ছে আদম তত্ত্ব নবী তত্ত্ব আমরা প্রত্যেকটি মানুষ আমরা যারা তরিকাভুক্ত মানুষ আমি আগেই বলেছি আদম কিন্তু গুরু আদম হলো মোরশেদ আদম হলো খলিফা তো আমার সাথে শিল্পী একটা কথা বলছে যিনি সত্য বলে তিনি ভালো মানুষ যে আমরা বর্তমান নবীকে দেখতে হইলে যার যার পীরের রূপেই দেখতে যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এবং কবরেও নবী যার যার পীরের রূপেই থাকবেন আর একজন পীরের দায়িত্ব হইল একজন ভক্তকে তার নবীর সঙ্গে সংযোগ ঘটাইয়ে দেওয়া তো সেই জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আমার প্রিয় ভালো লাগে গানটা বাজানা আমি যেত বিনা ধরে আমি তোর পীরকে দূর আর এই বাজান যাই না কি আমি যে তোর বিনা আমি যে তোর বিনা মূল্যের কিনা
প্রীতের লালা সইতে আর পারি না
তোর বিনা মূল্যের কিনা আমি যে তোর বিনা মূল্যের কিনা পাগল আমি যে তোর বিনা মূল্যের কিনা হ্যালো হ্যালো